জয়হিন্দ সেভেন এভার নিউজ আপনাদের স্বাগত আর এই মুহূর্তে আমরা রয়েছি বারমাসেল পূজোর পূজো মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মোহন বাগানের একাধিক প্লেয়ার ঢুকে যান ঢুকে যান ঢুকে যান মোহন বাগানের একাধিক প্লেয়ার এই মুহূর্তে তারা বারমাসেল পূজো মণ্ডপে প্রবেশ করছেন পিছনে আসো এই ছবি সরাসরি আপনারা দেখছেন সেভেন এর মিলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্ট বেঙ্গলের সমর্থকেরাও কিন্তু এই আবেগে গা ভাসিয়েছেন আপনারা দেখছেন যে বাগানের একাধিক প্লেয়াররা এই মুহূর্তে বারমাসেলের পুজো মণ্ডপে প্রবেশ করছে এবং চারিদিকে কিন্তু মোহনবাগান সহ ইস্টবেঙ্গল সমর্থক যারা ফুটবল প্রেমী তাদের একটা উৎসাহ উদ্দীপনা বাড়তি পাওনা হয়ে গেল বারমাসেলের এই 75 বছরের পুজোতে আপনারা দেখছেন আপনারা দেখছেন যে এই মুহূর্তে একাধিক মোহনবাগানের ফুটবলার তারা এখানে এসে পৌঁছেছেন বারমাসেলের পুজো মণ্ডপে আমাদের সাউন্ড যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা একটু লিখে জানাতে পারেন এখানে যথেষ্ট দৌড়োদৌড়ি হচ্ছে সে কারণে আমরা দেখতে পাচ্ছি মোহনবাগানের প্লেয়ারদের সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক কৃষিমন্ত্রী পার্থ ভৌমিক মোহনবাগানের তিনজন প্লেয়ারকে এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে যে আবেগ সরাসরি দেখছেন সেই ছবি একমাত্র সেভেন এভার নিউজের পর্দায় মোহনবাগানের সমর্থক তারা তো আছেনই কিন্তু এখানে দু একজন আমরা ইস্ট বেঙ্গলের সমর্থকদের দেখতে পাচ্ছি আসলে ফুটবল বাঙালির কাছে একটা আবেগ এবং সেই আবেগে যে আবেগই 75 নাম দিয়ে বারমাসেল অর্থাৎ আপনারা জানেন বারমাসেলের পুজো এবছর এত বড় করে এত সুন্দর করে সাজানো হয়েছে তাতে নবতম সংযোজন খেলা এবং সেই খেলায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অটোগ্রাফ নিচ্ছেন সমর্থকেরা এখানে আপনাদের বিভিন্ন সমর্থকেরা তারা আসছেন সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন সেভেন এভার নিউজের পর্দায় আবেগী 75-এ মোহনবাগানের এবার জাতীয় লীগ জয়ী আই লীগ জয়ী দল মোহনবাগান এবং আই লীগে এখনো পর্যন্ত তারা অপরাজিতই রয়েছেন প্রচুর প্রচুর মানুষ এই মুহূর্তে আজকে তৃতীয় সকালে মোহনবাগানের
সমর্থকেরাও কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন সকালবেলা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরণ পর্ব শুরু হচ্ছে, আপনারা দেখছেন। এক এক করে বরণের পালা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিদেশি প্লেয়ার তাদের কাছে শারদোৎসব একেবারেই নতুন, এবং সেই শারদোৎসবের যে আঁচে তারাও যেমন বার্মা সেল ফুটছে তেমনভাবে সারা বাংলা ফুটছে, এবং বাংলার সঙ্গে ফুটবল যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত সেরকমভাবে মোহনবাগান ক্লাবেরও একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক বারে বারে জয়ধ্বনি উঠছে মোহনবাগানের নামে, কিন্তু আপনারা দেখুন, খেয়াল করে দেখুন, এখানেই বোধহয় ফুটবলের জয়। মোহনবাগান প্লেয়ারের ঠিক পেছনে ইস্ট বেঙ্গলের জার্সি পরে একজন সমর্থক দাঁড়িয়ে রয়েছে, যেখানে ফুটবলের জয় হচ্ছে। হতে পারে মোহনবাগানের খেলোয়াড়, কিন্তু আদতে বাংলার খেলোয়াড়, বাঙালির আবেগ ফুটবল। সেই আবেগ আরও যেন বেড়ে গেল আবেগী 75-এ এই বার্মা সেলের পুজো মণ্ডপে। উপস্থিত রয়েছেন পার্থ ভৌমিক মন্ত্রী, উপস্থিত রয়ে আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় বিদেশ বসু 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক মাঠ কাঁপিয়ে খেলতেন এই বিদেশ বসু। লেফট উইঙ্গার ছিলেন আমাদের, স্পষ্টতই মনে আছে, এবং ইস্ট বেঙ্গলের জালে এই বিদেশ বসুর থ্রু পাস থেকে যে কতবার বল জড়িয়েছে তার বোধহয় কোনো ইয়ত্তাই নেই। সেই বিদেশ বসুকে এখন ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে বিদেশি প্লেয়ারদের ঘনঘটা, কিন্তু যদি আপনারা 80-এর দশক দেখেন, যদি 70-এর দশক দেখেন, যদি 90-এর দশকও দেখেন, তাহলে কিন্তু সেখানে এই বিদেশ বসু, মানুষ ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, সুরজিৎ সেনগুপ্ত, শ্যামল ঘোষ, গৌতম সরকার, সুধীর কর্মকারের মতন খেলোয়াড়েরাই প্রাধান্য ছিল। এই বিদেশ বসু গতকালই সন্তোষ ট্রফি থেকে বিদায় হয়েছে বাংলার, বাংলা বিদায় নিয়েছে, কিন্তু এই বিদেশ বসুর হাত ধরে বাংলায় খুব কম করে হলেও 5 বার সন্তোষ ট্রফি এসছে। সেই বিদেশ বসু আজকে বার্মা সেল পুজো মণ্ডপে আবেগী 75-এ। বারবার বলছি যে একেবারে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে সমস্তটা সামলাচ্ছেন মন্ত্রী পার্থ ভৌমিক, রয়েছেন সম্রাট চক্রবর্তী সহ এই অঞ্চলের, বার্মা সেল অঞ্চলের বহু বিশিষ্ট মানুষজন। একটা
আমরা একটা আবেগী অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দিতে পারছি। এবার বোধ হয় আপনারা ভেতরে যাবেন, আমরাও নিশ্চয়ই ভেতরে যাব। একদম ফুল টিমটাকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার তারা কিছু বলবেন, আমরা সেটা শুনবো। It's so good to see you. We love seeing that everyone's together, peace, love, celebrating. We don't understand everything, but we understand this. So we're very happy to be here. Everyone, please stay safe. Enjoy and go more. Go more! I'm very happy to be here and thank you for inviting us and enjoy this. Like Brandon say, we don't know a lot, but we are happy to be here and jump around. আমরা কি করে সুস্থ থাকতে পারি? আমাদের মধ্যে হচ্ছে বিদেশ দূষণ, আমাদের সবার প্রিয় আমাদের বন্ধুরা স্তম্ভ চিনি, তাকে বিরুদ্ধে আমাদের কি করে চাই? আমার দাদা বিদেশ
ছাড়া আমরা বাঙালি যারা খেলেছে যারা জিজ্ঞেস করবেন ষাট সত্তর ফুটবল ছাড়া কিছু ছিল এখন অনেক কিছু এসছে
তবে একটা অনুরোধ করব আমরা সবাইকে শুধু পাঠ্যক্রম গুলো হবে না আমরা সবাইকে ইয়াং জেনারেশনকে দেখুন তারা কিন্তু ড্রাগ অ্যাডিক্টেডের মতো মোবাইল অ্যাডিক্টেড চলে যাচ্ছে তারা কিন্তু সেই চেষ্টা করুন আর রাত্রে বেলায় দাদু দিদি এখানে আছে কিনা আমি জানি না যদি থাকে একটু মাটি না চান পাশে শুয়ে গর্ব বই পড়া শেখে বা গর্ব বই পড়ে শোনা এইটুকু আমার মুন্ডুকটা ঢুকে তো চলেন 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 আমরা লাভ দিয়ে নেমে যাই আসুক চলে আসেন না দূরে চলে আসেন এখান থেকে ধরে যান এবার মোহনবাগানের ফল খেলোয়াড়েরা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছেন বারমাসেলের যে বছরের প্রতিমা দর্শন করতে সেই ছবি সরাসরি আমরা তুলে ধরছি যে অপেরা সেই অপেরার ভেতরে তারাও বোধ হয় অবাক অবাক হয়ে যাচ্ছেন তারা বোধহয় অবাক হয়ে যাচ্ছেন যে এত সুন্দর একটা স্থাপত্য এবং প্যারিসের স্থাপত্য প্যারিস অপেরা আজ তো একটা প্যারিস অপেরা এরকম সোদপুরের মাটিতে গড়ে উঠতে পারে তারা হয়তো ভাবছেন যে তারা তাদের দেশে বা তারা যে সমস্ত দেশ ঘুরে বেড়ায় সেই সমস্ত দেশের একটা কোনো হলে তিনি তারা প্রবেশ করেছেন সেরকমই একটা পরিবেশ সেরকমই একটা পরিস্থিতি এই মুহূর্তে মোহনবাগানের দুজন খেলোয়াড় এই মুহূর্তে তা বাকিরা আসতে পারেননি আপনারা শুনলেন যে প্র্যাকটিস রয়েছে আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তা ঠাকুরের সামনে দাঁড়িয়ে তা তারা প্রণাম জান শ্রদ্ধা জানাচ্ছেন প্রতিমার সামনে দাঁড়িয়ে বারমাসেলের আবেগি 75-এ যে প্যারিসের প্যারিসের যে অপেরা হল সেই অপেরা হলে অপেরা হলে যে অপেরা হল সেই হলের মধ্যে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের দুজন খেলোয়াড় সহ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সিআইসি সোমনাথ দে সম্রাট চক্রবর্তী সহ বারমাসেলের যে পুজোর উদ্যোক্তা কর্মকর্তা কমিটির তরফ থেকে আজকে বিদেশটা জয় আজকে ওনাদের পেয়েছি মোহনবাগান ক্লাবকে উই আর ভেরি ম্যাচ হ্যাপি টুডে এবার আবার মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পালা মণ্ডপ থেকে বেরোচ্ছে এবং আমাদের লাইভও আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করব ওনারাও ফিরে যাবেন ওনাদের খেলার মাঠে আমরা এবার আমরা একটু বিদেশ বসুর সঙ্গে কথা বলি
যে ভাবনা আছে বিদেশ বিদেশ বলছে চল বিদেশ দেখুন এই বয়সে এসে একটা সম্বর্ধনা পাওয়া তার মানে ভালোবাসার একটা উদাহরণ, এবং আজকে আমরা যে কিছু করেছি মনে হয় যে সমাজের জন্য একটা কিছু করেছি, সেই জন্যই হয়তো এই প্রাপ্য। সেটা অনেকেই বলেন সেসব কথা, পেলের ম্যাচ, আরাত ম্যাচ, আমাদের ন্যাশনাল খেলা অনেক, সেসব খেলার কথা সবাই বলেন ঠিকই, কিন্তু খেলার তো স্বাভাবিক, মানে সে আজকে কত বছর আগে, 34-35 বছর আগে খেলেছি আমরা, কিন্তু এখনকার খেলা সবাই সাপোর্টাররা সব খেলাই দেখতে যায়, কিন্তু ইয়াং জেনারেশন তো আমাদের প্লেয়ারদের নাম তো জানে না, না জানে না, আমিও বলতে পারবো না, আমি একটা দুটো খেলোয়াড় ছাড়া বলতে পারবো না, কিন্তু আবেগ, এই আবেগ নিয়ে কিন্তু এখন ক্লাবগুলো, আপনাদের টিমটা এখনো বলতে পারবো আমি নাম, আমি পারবো না, আমি পারবো না, আপনাদের আপনাদের টিমটা, হ্যাঁ সেটা ক্লিয়ার, আপনি আমার কেন তিনটা টিমের নাম বলতে পারবেন, তিনটা টিমের নাম বলতে পারবেন, কিন্তু সেটাই এই জিনিসটা আইএফএ এবার চেষ্টা করছে, আইএফএ এবার তো ভারতীয় খেলোয়াড়দের নিয়ে শুরু করেছে কলকাতার আই লিগ, কলকাতার লিগ, সেটা এবার শেষ হওয়ার মুখে, তা এই প্রচেষ্টা সত্যি আমার মনে হয় নতুন নতুন খেলোয়াড়দের আমরা দেখতে পাবো। আমরা বিদেশ দূষণের কথা বললাম, কথা বললাম happy. Do you see Durga Puja previous time? No, first time. What is your message to the supporters of Mohun Bagan? What is your message to the supporters of Mohun Bagan? Support us every game. We will give the best to win trophy. Thank you, sir. Thank you. Hello. আপনারা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ ধরে যে বার্মা সেলের আবেগী 75-এ মোহনবাগান ক্লাবের দুজন লব্ধ প্রতিষ্ঠিত খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, তারা এই মুহূর্তে বার্মা সেলের আবেগী 75 বছরে মণ্ডপে এসে উপস্থিত হয়েছিলেন, এবং আমরাও 7 নিউজে তাদের সঙ্গী হয়েছিলাম, তারা জানালেন, এবং সঙ্গে ছিলেন বিদেশ বসু, পেলের সঙ্গে খেলা, কসমসের সঙ্গে খেলা, বাংলার ফুটবলের ইতিহাসের অন্যতম একটা শ্রেষ্ঠ নাম বিদেশ বসু, আমরা সবার সঙ্গে কথা বললাম, আমরা এটুকু বুঝতে পারলাম যে বাঙালির ফুটবল চেষ্টা করলে কিন্তু এখনও অনেক অনেক দূর যেতে পারে। বার্মা সেল থেকে ক্যামেরায় শ্যামল পালের সাথে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, জয় হিন্দ। Thank you.